খুব ভালো লাগে। হ্যাঁ, প্রতি বছরই খুব ভালো করে হয়, আর এই একদিনেই আমাদের খুব আনন্দ, খুব সারাদিনে এক আজকে আর কালকে খুব। খুব ভালো লাগে। হ্যাঁ, প্রতি বছরই খুব ভালো করে হয়, আর এই একদিনেই আমাদের খুব আনন্দ, খুব সারাদিনে এক আজকে আর কালকে খুব খুশি মনে ইয়ে করি আমরা। একদিন এই বাড়ির একটা পুজো। হ্যাঁ বলুন। আমাদের প্রথম দিনই আজকে দিনই সপ্তমী অষ্টমী নবমী সারাদিনই চলে, তারপরে কালকের দিনে বিসর্জনে ইয়ে বিসর্জন হয়ে যায়, তারপরে হ্যাঁ দুদিনের পুজো। চার দিন হলে তো আনন্দ তো, কিন্তু একদিনেই আমাদের খুব ভালো ইয়ে পাই, এটাতেই ইয়ে হয়, খুব আনন্দ লাগে। হ্যাঁ, সব পুরো ফ্যামিলি আমাদের বাড়িতে সবাই এখানে এই রয়েছে। হুম, আমাদের এখানে ভোগ হয়, খিচুড়ি হয়, সব হয় এখানে, আমাদের সব খাওয়া দাওয়া এখানে। পুজোর সময় সব এই যে সবাই প্রসাদ নিয়ে যায়, প্রসাদ দিয়ে ইয়ে পুজোর জন্য সব ব্যবস্থা করা আছে। হ্যাঁ, সবাই পুজো করে। এটা 42 বছর কৃষ্ণা মাঝি, কৃষ্ণা মাঝি। আমাদের এই পুজোটা সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি যে পুজোর জন্য। আর নিয়ম নীতি বলতে যে একদিনে আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজো হয়, আর চণ্ডী পাঠ হয়, তারপর যজ্ঞ হয়ে আজকে শেষ হয়, তারপরের দিন দশমী হয়, দশমী হয়ে ঘট বিসর্জন হয়, তারপরে সন্ধ্যাবেলায় প্রতিমা নিরমিত হয়। সন্ধ্যাবেলায় আমাদের নিজেদের মধ্যে একটু নাচ গান অনুষ্ঠান আড্ডা এইসব হয় আর কি। পুজো তো আমাদের খুবই ভালো লাগে, আমরা সারা বছর এটার জন্য অপেক্ষায় থাকি। সব আত্মীয় স্বজনরা আমাদের আসে, দূর দূরান্ত থেকে সবাই থাকে, সেখান থেকে সবাই আত্মীয় স্বজনরা আমাদের এখানে আসে পুজোতে, সবাই বন্ধু বান্ধব সবাই আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক 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 ধরতে পারেন মিলন ক্ষেত্র, আমাদের এই পুজোটা একটা মিলন ক্ষেত্র। হ্যাঁ, আমাদের এটা 42 বছরের পুজো। আমার নাম জ্যোৎস্না মাঝি।